না বাবা কি বলছিস বল মি টু ট্রেনে যাচ্ছিস টিকিট কেটেছিস ট্রেনে যাচ্ছিস কেন বল বল কেন যাচ্ছিস টিকিট কেটেছিস পুলিশ জড়িয়ে দেবো কিন্তু পুলিশ জড়িয়ে দেবো টিকিট কাটিস নি তো চল চল পুলিশ ধরাবো চল কোন সাহসে যাচ্ছিস তুই ট্রেনে টিকিট না কেটে কোন সাহসে যাচ্ছিস বল টিকিট না কেটে ওদিক কে কে সাহস দিয়েছে কে দিয়েছে সাহস ফ্রি প্যাসেঞ্জার হয়েছিস কেন বল হুম ফ্রি প্যাসেঞ্জার কেন হয়েছিস একটা সিট দখল করে বসেছিস আবার খুব আনন্দ না আবার জানলার পাশে বসে যাচ্ছিস সেই জানলা জানলার পাশে বসে যাচ্ছিস আবার কেন বসেছিস বল হ্যাঁ টিকিটও কাটবি না জানলার পাশে বসেও যাবি ব্যাপারটা কি তোর ব্যাপার স্যাপার কি হ্যাঁ ব্যাপার স্যাপার কি দে ফাইন দে ফাইন দে ফাইন দে চল ফাইন দে 500 টাকা ফাইন দে 500 টাকা ফাইন দে 500 টাকা ফাইন লাগবে টিকিট কাটিস নি আবার জানলায় বসে যাচ্ছিস দিন 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 ফাইন দিন শিগগিরই ফাইন দিন এরকম করে চোরের মতো বসে থাকলে হবে না তাহলে জেল খাটতে হবে দুদিনের জেল দু রাত থাকতে হবে হুম দু রাত কিন্তু থাকতে হবে থাকবি তো আর নাহলে ফাইন দে ছেড়ে দেবো ছেড়ে দেবো ফাইন দে পরের বারে যদি দেখেছি টিকিট ছাড়া উঠেছিস আজকে ছেড়ে দিলাম পরের বারে দেখেছি যদি টিকিট ছাড়া উঠেছিস তোর একদিন কি আমার একদিন বুঝেছিস একদম জেলে পুরে দেবো জেলে পুরে দেবো 10 দিনের জন্য তাই বাড়ির নাম্বার দে তো বাড়ির নাম্বার দে দে বাড়ির নাম্বার দে শিগগিরই বাড়ির নাম্বার দে আবার মুখ লুকিয়ে বসে আছিস দে বাড়ির নাম্বার আবার হুমকি দেখায় বাড়ির নাম বাড়ির নাম্বার দে বাবার নাম্বার দে তো বাড়িতে আমি জানাবো তুই ফ্রিতে ট্রাভেল করছিস মানেটা কি হুম দেখে তো ভদ্রঘরের বাকি মনে হচ্ছে ভদ্রঘরের লোক তাহলে টিকিট না কেটে উঠছিস কেন কেন উঠেছিস